আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আমি ফাতেমা আবারও চলে আসলাম কিছুটা সময় আপনাদের সাথে কাটানোর জন্য। আজকের ব্লগটি শুরু করলাম মূলত সকাল থেকেই, তো সকালের নাস্তা তৈরি করার জন্য এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে সকালের নাস্তায় তৈরি করছি বিফ পাস্তা। তো বিফ পাস্তা তৈরি করার জন্য আমি বিফগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম একটা বড় রসুন কুচি করে নিয়েছি, দুইটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ এভাবে লম্বাটে লম্বাটে করে ফালা ফালা করে নিয়েছি। তো বিফগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু বিফ সিদ্ধ হতে সময় লাগবে তাই আগে থেকে সিদ্ধ করে নিলাম, আর এর মধ্যে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিলাম। এখন চুলায় আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর বিফগুলো যেহেতু সিদ্ধ করা ছিল বিফগুলো সিদ্ধ করার আর ঝামেলা নাই, বিফগুলো দিয়ে দিলাম, আর কিছু সবজি দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। টমেটো সসটা দিলে বিফ পাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার জন্য আপনারা যদি বাড়িতে কখনো তৈরি করেন। তো সবগুলো উপাদান দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আজকে সকাল থেকে আকাশটা একদম গম্ভীর হয়ে রয়েছে। এই তো আমার ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি এখন পাস্তাগুলো দিয়ে নিলাম। পাস্তাগুলো দিয়ে আবারও সব উপাদান একসাথে ভালো করে ভেজে পাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর সকালের নাস্তায় এইরকম একটা ভারী খাবার যদি খাওয়া হয় তাহলে অনেকক্ষণ পর্যন্ত কাজ করা যায়। আমার কাছে মনে হয়েছে একটু লবণ কম হয়েছে, আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে আবারও পাস্তাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর অল্পক্ষণের মধ্যেই কিন্তু এই বিফ পাস্তাটা আমি তৈরি করে নিতে পারলাম। এই যে বিফ পাস্তাটা রেডি হয়ে গেল। রান্না করতে যতই সময় লাগুক না কেন, খেয়ে নিতে কিন্তু একটুও সময় লাগে না। তো এই সার্ভ করে নিলাম, সার্ভ করার পরে খেয়ে নিব। এই তো ফাইনালি পাস্তাটা সার্ভ করা হয়ে গেল, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর গরম গরম খেতে তো যে মজা বলতেই হবে না, কারণ আমরা সবাই পাস্তার টেস্ট জানি। আর যেহেতু আমি আজকে পাস্তাটা রেডি করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, আর পাস্তা রান্না করতে কিন্তু আমরা সবাই জানি। যাই হোক, অলরেডি আমার সকালের ব্রেকফাস্ট করা শেষ। তো যেহেতু একটু তেল জাতীয় খাবার খেলাম তাই বাসায় 7-Up ছিল, একটু 7-Upও খেয়ে নিলাম, এতে করে ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে আবার আমি আমার কাজে ফিরে যাব। তো এর জন্য আমি একটি ছোট বাটিতে 1 চা চামচ পরিমাণের সরিষার তেল নিয়ে নিচ্ছি। তো আপনারা ইচ্ছে করলে এই ক্লিনজারটা বানাতে অন্য যে কোনো তেল নিয়ে নিতে পারেন। আর এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের ভিনেগার। আজকে আমি আমার বাসার যে সুইচগুলো রয়েছে, কারেন্টের সুইচ, সেই সুইচগুলো পরিষ্কার করে নেব। তো এর জন্য শুধুমাত্র 2টা উপাদান দিয়ে আমি একটা ক্লিনজার তৈরি করে নিলাম। একটা টিস্যুর মধ্যে কিছু পরিমাণের ক্লিনজার নিয়ে এরপরে আমি এই যে সুইচের মধ্যে এভাবে ঘষে ঘষে দিচ্ছি, আর একটু করে ঘষে ঘষে দিলেই কিন্তু এই সুইচটা পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু কারেন্টের সুইচ তাই আমি এখানে কোনো পানি ইউজ করলাম না। এই তো দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। আর আজকের এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। হাতের কাজগুলো শেষ করে দুপুরের রান্নাটাও সেরে নিলাম। দুপুরের রান্নাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম না। এই তো আজকে আমাদের সকলের পছন্দের খাবার রান্না করলাম দুপুরে। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নিয়েছি।
তো রেস্ট নিতে নিতেই দেখি যে আকাশ যে সকাল থেকেই একটি গুরুগম্ভীর ভাব ধরে রেখেছিল সে সেটা বৃষ্টি আকারে ছেড়ে দিল। আর বৃষ্টিমুখর দিন আমার খুব ভালো লাগে, তাই বৃষ্টিটা সবাই মিলে এনজয় করছি। এখন আপনাদের সামনে চলে আসলাম আবার সন্ধ্যার সময়। তো সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নিচ্ছি। গতকাল গোস্ত রান্না করেছিলাম, গরুর গোস্ত। তো সেখান থেকে কিছু গোস্ত বেঁচে গিয়েছিল, সেই গোস্তটা দিয়ে কিছু পরিমাণের মুড়ি নিয়ে ভালো করে মেখে একটা ঝালমুড়ি তৈরি করে নিচ্ছি। সবসময় যে ভারী কোনো খাবার দিয়েই সন্ধ্যার নাস্তাটা করতে হবে এমন কিন্তু কোনো কথা না। আমার বাসায় যখন যেটা থাকে সেটা দিয়ে আমি সন্ধ্যার নাস্তাটা সেরে নেই। তো আজকে যেহেতু গোস্ত রয়েছে সেই গোস্তটা দিয়ে মুড়ি ভালো করে মেখে নিলাম, এই তো ঝালমুড়ির মতো হয়ে গেল। তো আমি আবার সকালে এই জুসটা তৈরি করে রেখেছিলাম, ম্যাঙ্গো জুস ডিপে রেখেছিলাম। এই যে দেখুন বরফ বরফ বের হচ্ছে। আর এই ছিল আজকে আমাদের সন্ধ্যার খাবার। সন্ধ্যার খাবার খেয়ে বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে পড়া শেষ করে আবার রাতের খাবার রান্না করতে হবে। তবে রাতের খাবার রান্না করার আগে আমি আমার ডাইনিং টেবিলটার নতুন লুক দিব, সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। এই যে একটা লেস দেখতে পাচ্ছেন, একটা সাদা লেস। আর সাদা জিনিস না ক্যামেরায় তেমন ভালো আসে না, কিন্তু লেসটা বাস্তবে অনেক সুন্দর। আর মাত্র 100 টাকায় আমি এই লেসটা কিনেছি। এই যে দেখুন আমি এখন ডাইনিং টেবিলে বিছিয়ে এভাবে কেটে নিচ্ছি। তারপরে যে এই লাইটার দিয়ে একটু আগুন ধরিয়ে এই চারপাশটা একটু ঝলসে দিব। এই তো দেখুন, এই ঝলসে দেওয়ার কারণে এখান দিয়ে কোনো সুতা বের হয়ে যাবে না। তো সব সাইডেই আমি ভালো করে এভাবে ঝলসে দিয়েছি। এখন ডাইনিং টেবিলটায় বিছিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আমার কাছে তো সুন্দরই দেখাচ্ছে, আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মাত্র 100 টাকায় আমি যে আমার ডাইনিং টেবিলটাকে এত সুন্দর একটা লুক দিতে পেরেছি এতে কিন্তু আমি অনেক হ্যাপি। ডাইনিং টেবিলের লুক দেওয়া শেষ, এখন আমি রান্নাঘরে চলে গেলাম। এই যে আজকে কবুতরের গোস্ত রান্না করব, এর জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আর মাত্র 1টা আলু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, আর কবুতরের গোস্তগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু শুধু রাতের জন্যই রান্না হচ্ছে তাই অল্প করেই রান্না করছি। এখন সবগুলো উপাদান ভালো করে একটু নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিব। আর কবুতরের গোস্তটা ভালো করে কষানো হলে কিন্তু অনেক মজার হয়। আর আমার কাছে কবুতরের গোস্ত থেকে একটু একটু গন্ধ আসে, তাই আমি ভালো করে কষিয়ে তারপরে কবুতরের গোস্তটা রান্না করি। এই তো কষানো হয়ে গেল, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজা হয়েছিল। যাই হোক, এখন আমি ঝোল হওয়ার জন্য কিছু পরিমাণের পানি দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো রান্না হয়ে গেল, সত্যি দেখতে অনেক সুন্দর হয়েছে। কবুতরের গোস্ত হচ্ছে আমার ছেলের খুব ফেভারিট। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রাতের খাবার ছিল আমাদের এগুলো। তো রাতের খাওয়া শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখতে পারেন সবার আগের ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাওয়ার জন্য। হয়তো কোনো একদিন আপনার কোনো পছন্দের ভিডিও আপলোড হতে পারে, তখন না হয় দেখে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও চলে আসব আপনাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য আরেকটি ব্লগ নিয়ে। এই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।